দেশের ডেটা দেশেই সংরক্ষণের প্রত্যয়ে শুরুতেই চারটি পপ নিয়ে উদ্বোধন করা হলো আইএসপি বিনিক্স। রবিবার রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে মিড দ্য হরাইজন অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করেন ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। এ সময় ইন্টারনেট ছাড়া ডিজিটাল কিংবা স্মার্ট কোনো বাংলাদেশই গড়ে উঠবে না বলে অভিমত ব্যক্ত করেন তিনি। আলটিমেটলি আমাদের ইন্টারনেট সমস্ত কিছুকে ছাপিয়ে একদম ডেটা ভিত্তিক একটা সভ্যতার মধ্যে আমরা যাচ্ছি, এটা নিয়ে বোধ হয় না আমাদের কারো কোনো সন্দেহ থাকার কোনো কারণ আছে। ইন্টারনেট হচ্ছে আমাদের বর্তমান সভ্যতার একেবারে চূড়ান্ত রকমের মহাসড়ক। এই মহাসড়ক যদি না থাকে, আপনি ডিজিটাল বাংলাদেশ বলেন, স্মার্ট বাংলাদেশ বলেন অথবা অন্য যেই বাংলাদেশে বলেন না কেন, এই মহাসড়ক ছাড়া কোনো বাংলাদেশই গড়ে উঠবে না। অতএব সেই মহাসড়কটি যদি সঠিকভাবে আমরা পরিচালনা করতে না পারি, সঠিকভাবে যদি গড়ে তুলতে না পারি, তাহলে আমাদের পক্ষে যেই স্বপ্নই দেখি সেই স্বপ্নই কিন্তু একেবারে আধুরা থেকে যাবে। ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অব বাংলাদেশ আইএসপি সভাপতি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার, ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, বাণিজ্য মন্ত্রণালয়ের আইবিপিসির কোঅর্ডিনেটর মোহাম্মদ আব্দুর রহিম খান বক্তব্য রাখেন। বেশ কয়েকটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিক্স থাকার পরও কেন আইএসপি নিক্স তৈরি করা হলো তার ব্যাখ্যা দেন আইএসপি সভাপতি। একটাই কারণে আইএসপি নিক্স আমরা নিতে বাধ্য হয়েছি যে শুধু ঢাকা শহরে গত 20টা বছর একটা পপ দিয়ে পরিচালিত হয়েছে এই নিক্স। নিক্সের আর কোনো পপ ছিল না। আমরা চাই আমাদের বাংলাদেশে বিশেষ করে প্রত্যেকটা বিভাগে এবং প্রত্যেকটা থানায় নিক্সের একটা পপ থাকুক, যার কারণেই আসলে আমরা আইএসপির পক্ষ থেকে আমরা এই নিক্সটার কাজ হাতে নিয়েছি। এ সময় ক্যাশ সার্ভার উঠিয়ে নেওয়া সহ বেশ কিছু কারণে আইএসপি ব্যবসায়ীরা লেভেল প্লেইং ফিল্ড হারিয়েছেন বলে অভিযোগ করেন ইন্টারনেট ব্যবসায়ীদের এই নেতা। ফের ইন্টারনেট সেবাদাতাদের জন্য ব্যান্ডউইথের দাম যেন না বাড়ানো হয় সেজন্য আবেদন করেন তিনি। ক্যাশ সার্ভারটা উঠিয়ে নিল, উঠিয়ে নেওয়ার পরে আমাদের কিন্তু আসলে আর লেভেল প্লেইং ফিল্ড আর থাকলো না। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনার এই যে 2700 আইএসপি সবই কিন্তু আপনাদের লোকাল এন্টারপ্রেনার, এই লোকাল এন্টারপ্রেনাররা বেঁচে থাকলেই আপনার আমরা ইন্টারনেট প্রত্যন্ত অঞ্চলে যে ব্রডব্যান্ড সেবা, যেটা আমরা ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ আমরা চাচ্ছি করতে, এই ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানরাই কিন্তু সবচেয়ে বেশি কাজে লাগবে এবং তারাই এগিয়ে এসছে। আমাদের এই ব্রডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর যে আইপি টেলিফোনি সার্ভিস আছে এবং তাদের যে SMS সার্ভিসটা আছে, সেই জায়গায় আমাদের প্রাইসটা যাতে না বাড়ে সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। জবাবে জনসংখ্যার ভিত্তিতে লাইসেন্স প্রয়োজনীয় কি না তা হিসাব করতে আইএসপি নেতাদের পরামর্শ দেন মন্ত্রী। আমরা জনসংখ্যার ভিত্তিতে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তার লাইসেন্স প্রদান করব। এই জনসংখ্যার ভিত্তিতে লাইসেন্স প্রদান করাটা প্রয়োজনীয় কি না, দয়া করে আমি আইএসপি নেতৃবৃন্দকে 10 বার চিন্তা করে তারপরে বলার জন্য অনুরোধ করব। যদি 10 লক্ষ লোক থাকে আর 500 আইএসপি লাইসেন্স থাকে, তাহলে ওই 500-র ব্যবসার কি গতি হবে, দয়া করে নিজের একটু অঙ্ক করে দেখা তারপরে বললেন। এছাড়াও ক্যাশ সার্ভার বিষয়ে দেশের নিরাপত্তা ও সাংস্কৃতিক সুরক্ষার বিষয় তুলে ধরেন মন্ত্রী। যে আমরা আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করব। তবে স্পষ্ট করে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে ক্যাশ সার্ভার কাদের কাছ থেকে নিয়ে কারা কিভাবে পরিচালনা করে এবং তার মাধ্যমে জনগণকে কি দেওয়া হয়, এটি বোধহয় আপনাদের চাইতে ভালো আর কেউ জানে না। এবং আমরা এমন ব্যবস্থা কি চালু করতে পারবো যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামাজিক ব্যবস্থা সেই সামাজিক ব্যবস্থা বাংলাদেশে প্রচলিত হোক, বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা সেই রকম নয়। এছাড়াও আইএসপি ব্যবসায়ীদের স্মার্ট বাংলাদেশ গড়ার স্বার্থে নগরীতে ঝুলন্ত তার অপসারণের বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান বিটিআরসি ভাইস চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ। গাছের সাথে তার টেনে অথবা বাঁশের সাথে তার টেনে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট হবে না। হয়তো আপাতত কাজ চলবে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আর একটি কোয়ালিটিফুল সার্ভিস দুটিকে সমন্বয় করেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদেরকেও এখানে কাজ করার আছে। স্বাগত বক্তব্যে মোবাইল অপারেটরদের চেয়ে
বেশি দামে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতাদের ব্যান্ডউইথ কিনতে হয় এবং তারা এখনও পেশি শক্তির কারণে এক দেশ এক রেট বাস্তবায়নে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছেন আইএসপি সাধারণ সম্পাদক নাজবুল করিম ভূঁইয়া। এক দেশ এক দর, আমরা শুধুমাত্র আইএসপিদের ক্ষেত্র হলে তো হবে না, এটি আরও জায়গা রয়েছে। বিশেষ করে মোবাইল অপারেটররা যেই দামে ব্যান্ডউইথ কিনে, আমরা তার চেয়ে অনেক বেশি ব্যান্ডউইথ কিনে থাকি। আমরা স্বল্প দামে ডাটা পেলেই আমাদের পক্ষে সম্ভব হবে স্বল্প খরচে বিভাগীয় শহর সহ জেলা শহরে এই নিক্সটি পৌঁছে দেওয়া। আমাদের কিছু অবৈধ উপায়ে কিছু মাসেল পাওয়ার কারণে ব্যবসাটা আজকে হুমকির মুখে, কোথাও কোথাও আমরা এক দেশ এক দর বাস্তবায়িত করতে পারছি না। বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের আইবিপিসির কোঅর্ডিনেটর আব্দুর রহমান আইএসপিবির কার্যক্রমের প্রশংসা করেছেন। পর্যন্ত আমার যেই সেবাটি আমাকে সর্বক্ষণ দিয়েছে সেটা হচ্ছে ইন্টারনেট, এবং ইন্টারনেট সার্ভিস বোথ ফিনান্সিয়ালি একাডেমিক অ্যান্ড ইন অল অ্যাসপেক্টস অফ লাইফ আমাকে কিন্তু একটা বিপদের মুখেও ঠেলে দিয়েছে, এবং সেই বিপদের মুখে আমাকে সুরক্ষা দেওয়ার জন্য আইএসপিএবি যে নিক্সের যাত্রা শুরু করেছে এটি একটি অন্যতম ভূমিকা রাখবে। আইএসপিএবি নিক্স বাংলাদেশে এই ইন্টারনেট সার্ভিসের সুরক্ষা প্রদানের ক্ষেত্রে স্বল্প ব্যয়ে সুনিশ্চিত সেবা প্রদান করবে, এবং সেক্ষেত্রে তাদের যে এজেন্ডা তারা সামনে আজকে উপস্থাপন করেছে তাতে সফল হবে। সকল বক্তার মতোই ইন্টারনেট সেবায় এক দেশ এক রেট বাস্তবায়নে আইএসপিবি নেতাদের ধন্যবাদ জানান বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর শিকদার। এই রিক্স যেটা আজকে এখানে আইএসপিবি নিয়েছে, আমাকে এমদাস সাহেব বলেছেন এটি আসলে বাণিজ্যিক উদ্দেশ্য নিয়ে নয়, একেবারেই এটি অলাভজনকভাবে এটি তারা পরিচালনা করবেন এমনটি তিনি আমাকে জানিয়েছেন, এবং এই জন্যই একটি ট্রাস্ট করে এটি তারা চালানোর জন্য পরিকল্পনা করেছে, এক দেশ এক রেট তারা বাস্তবায়ন করেছেন অবশ্যই। এই জন্য আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং বিটিআরসির পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। দেশের তথ্য প্রযুক্তি বিকাশে আইএসপিবি সহ এই খাতের বাণিজ্যিক সংগঠনগুলো অসাধারণ ভূমিকা রাখছে বলে প্রশংসা করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। যে সত্যিকারভাবেই আইএসপিএবি যে দৃষ্টান্তটি স্থাপন করেছে, আমি আশা করব আমাদের দেশের বাকি যে ট্রেড বডিগুলো আছে তারা প্রত্যেকেই এই রকমভাবে ট্রাস্টি করে, আমাদের প্রত্যেকেরই নিজস্ব ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলোতে এই ধরনের নতুন নতুন দৃষ্টান্ত স্থাপন করবে, এবং এই রকম আইএসপিএবি মিক্স করেছে অন্যেরা অন্য কিছু করবে, এবং তার ফলে বাংলাদেশের যে অগ্রগতি সে অগ্রগতি সামনের দিকে যাবে। এক্ষেত্রে আইএসপিএবির উদ্যোগ অনুসরণীয় বলে উল্লেখ করেন মন্ত্রী। আইএসপি যে ভূমিকাটা পালন করছে এবং সেই ভূমিকাটার সামনের দিন যেটা যাচ্ছে তাতে আমি এইটুকু দৃঢ়তার সাথে বলতে চাই যে আপনাদের মহাসড়কটা যত প্রশস্ত হবে, আপনাদের মহাসড়কটা যত মসৃণ হবে, এটি মানুষের কাছে যত গ্রহণযোগ্য হবে অথবা মানুষের সামর্থ্যের মধ্যে যতটা থাকবে ততটাই হচ্ছে আমার ডিজিটাল বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ। বিসিএস বেসিস বাক্য ইক্যাব সভাপতি ও সাধারণ সম্পাদক সহ খাত সংশ্লিষ্ট নেতাদের পাশাপাশি বিটিআরসির শীর্ষ কর্মকর্তা ও অংশীজন এবং সংগঠনের সদস্যরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন এনটিটিএন এবং আইআইজি প্রতিষ্ঠানের মালিকেরাও। অনুষ্ঠানে নিক্স সেবা এবং দুর্যোগে আইএসপিএবির ভূমিকা তুলে ধরা হয়। ফাঁকে ফাঁকে পরিবেশন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। ফিরারে যাবি না।